হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ক্যামেলিয়া আজকে হাজির হয়েছি খুবই মজাদার এবং কিউট একটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে মিনি মিল্ক কুকিস এটি দেখতে যেমন অনেক কিউট খেতেও কিন্তু অনেক মজা আপনারা চাইলে কিন্তু এটি ভ্যালেন্টাইন স্পেশাল হিসেবেও করে নিতে পারেন আমি আজকে দুই কালারের করে দেখিয়েছি আশা করছি ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে একটা বাটিতে আমি একটা ডিমকে ভেঙে নিচ্ছি তারপর আমি ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারেরই হতে হবে ডিমটা খুব ভালো করে ফেটা হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আমি নিয়েছি বাটার এখানে রয়েছে এক টেবিল চামচ বাটার বাটারটা কিন্তু আমি অনেক আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি মানে এটা রুম টেম্পারেচারেরই হতে হবে এখন আমি বাটারটাকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি বাটারটা জাস্ট এক থেকে দুই মিনিট একটু ফেটে নিলেই হবে এরপর আমি দিচ্ছি হচ্ছে পাউডার সুগার এখানে রয়েছে দেড় টেবিল চামচ সেটাও আমি ঠেলে দিচ্ছি দিয়ে আমি পাউডার সুগারটাকে বাটারের সাথে খুব ভালো করে আবারও ফেটে নিচ্ছি দেখুন এখন আমার এটা ফ্যাটা হয়ে গিয়েছে এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে হানি এখানে আমি দিচ্ছি হাফ টেবিল স্পুন আরেকটা কথা আপনাদেরকে বলি আপনাদের হাতের কাছে যদি হানিটা না থাকে সেক্ষেত্রে আপনারা দেড় টেবিল চামচ পাউডার সুগারের পরিবর্তে দুই টেবিল চামচ পাউডার সুগার দিলেই হবে তবে হানিটা দিলে খেতে বেশি ভালো লাগে তারপর আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিব হচ্ছে ডিম যেই ডিমটা আমি আগেই ফেটে রেখেছি সেখান থেকে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে দুই থেকে তিন মিনিট জাস্ট একটু ভালো করে ফেটে নিলেই হয়ে যাবে এখন আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়েও আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমার মিশ্রণটা সম্পূর্ণ তৈরি আমি চলে যাচ্ছি শুকনো উপকরণে প্রথমে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি তার উপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে রয়েছে ফাইভ টেবিল স্পুন সেটা আমি ঢেলে দিচ্ছি তারপর আমি যেটা দিব সেটা হচ্ছে ময়দা এখানে রয়েছে দুই টেবিল চামচ ময়দা সেটাও আমি ঢেলে দিচ্ছি এরপর আমি দিচ্ছি মিল্ক পাউডার এখানে রয়েছে দুই টেবিল চামচ যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দিলেই হবে তারপর আমি দিচ্ছি বেকিং পাউডার এখানে রয়েছে হাফ টি স্পুন এখন আমি সব কিছুকে খুব ভালো করে চেলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন অবশ্যই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে আমার সব কিছু চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই পর্যায়ে আমি স্প্যাচুলাটা সরিয়ে হাত ব্যবহার করব এতে করে আপনাদের মেশাতে খুব সহজ হবে এবং আপনারা বুঝতে পারবেন আপনাদের ডোটা ঠিক কেমন হয়েছে তাই চেষ্টা করবেন অবশ্যই হাতটা ব্যবহার করতে দেখুন আরেকটা কথা আপনাদেরকে বলি আপনাদের ডোটা যদি কোনো কারণে একটু বেশি নরম মনে হয় ক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটু গুঁড়ো দুধ অ্যাড করে নিতে পারেন আর যদি বেশি শক্ত মনে হয় আরেকটু ডিমও অ্যাড করে নিতে পারেন তবে আমি যেই মেজারমেন্টটা আপনাদেরকে বলেছি সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই আর লাগবে না একদম পারফেক্ট একটি ডো হবে দেখুন আমার ডোটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা অনেক বেশি শক্ত কিংবা নরম কোনোটাই হয়নি খুবই সুন্দর একটা ডো হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আপনারা এখন আমার ডোটা কিন্তু সম্পূর্ণ তৈরি আরেকটা জিনিস লক্ষ্য করুন এই ডোটা কিন্তু একদমই স্টিকি হবে না কিংবা হাতেও লেগে যাবে না তাই এটাকে অনেক বেশি সময় ধরে মাখারও কোনো দরকার নেই জাস্ট খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে এখন আমি ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি কারণ একটা ডোকে ঠিক এভাবে আমি কুকিটা বানাবো আর আরেকটা ডো দিয়ে আমি কালার দিয়ে কুকিসগুলো বানিয়ে দেখাবো যেহেতু আপনারা এটা ভ্যালেন্টাইন স্পেশালও করতে পারেন সেই জন্য আমি এটাকে কালার দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু কালারটা স্কিপও করতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই দিতে পারেন আমি আজকে দিচ্ছি পিঙ্ক কালার এখানে আমি জেল পিঙ্ক কালারটা ইউজ করছি আপনাদের হাতের কাছে যে কোনো কালারই আপনারা ইউজ করে নিতে পারেন দেখুন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে খুব সুন্দর একটা পিঙ্ক কালার চলে এসেছে এখন আমার মিশ্রণটা সম্পূর্ণ রেডি আমি আজকে দুই ধরনের বানাচ্ছি একটা বানাচ্ছি জাস্ট প্লেন কোনো কালার ছাড়া আর আরেকটা আমি পিঙ্ক কালারের বানাচ্ছি তারপর আমি চলে যাচ্ছি কুকিজ বানাতে কুকিগুলো যেহেতু আমি আজকে বেক করব। সেই জন্য প্রথমে আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি বেকিং পেপার আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে সেক্ষেত্রে বেকিং ট্রের উপরে কিছুটা তেল ব্রাশ করে নিলেই হবে প্রথমে আমি নিয়েছি যে এই ডোটাতে আমি কালার দেইনি সেটা নিয়ে আমি হাত দিয়ে ঠিক এভাবে রোল করে নিচ্ছি একটা জিনিস লক্ষ্য করুন এই ডোটা রোল করার জন্য কিন্তু কোনো রকম ময়দা বা অন্য কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না এখন আমি এই লম্বা টুকরোটাকে দুই টুকরো করে কেটে নিচ্ছি তারপর আমি এটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আমার মতো এভাবে করে নিতে পারেন কিংবা একবারেই ছোটো ছোট গোল গোল করে নিতে পারেন তবে আমার কাছে এভাবে করলে বেশি সহজ মনে হয় এখন আমি একটা টুকরোকে হাতে নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি দেখুন খুবই সহজ একটা গোল করতে আপনাদের ম্যাক্সিমাম ফাইভ সেকেন্ডস সময় লাগবে এভাবে একে একে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি এখন আমি নিয়ে নিচ্ছি সেই পিঙ্ক কালারের ডোটা সেটাকেও ঠিক একইভাবে আমি রোল করে নিচ্ছি তারপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এখন একটা টুকরোকে হাতে নিয়ে ঠিক একইভাবে আমি আবারও গোল করে নিচ্ছি দেখুন সো এইভাবে আমি একে একে সবগুলো কুকিজই বানিয়ে নিচ্ছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন এতে করে আমার রেসিপির নতুন নতুন আপডেটও আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এখন আমার সবগুলো কুকিজই কিন্তু বানানো হয়ে গিয়েছে এই কুকিজের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনারা চাইলে চুলাই কিংবা ওভেনে দুইভাবেই বেক করে নিতে পারেন প্রথমে আমি বলছি যারা চুলাই তৈরি করবেন তাদেরকে চুলাই প্রথমে একটি প্যান বসিয়ে হাই হিটে খুব ভালো করে প্যানটিকে গরম করে নেবেন তারপর চুলার আঁচটা একদম লো করে দিয়ে প্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে ট্রেতে কুকিগুলো দিয়ে দিবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে কুকিগুলো বেক করে নেবেন পনেরো থেকে আঠারো মিনিটের মতো এর বেশি কিন্তু কোনোভাবেই লাগবে না আর ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটি অবশ্যই বন্ধ করে দিবেন যারা ওভেনে বেক করতে চান তারা থ্রি হান্ড্রেড ডিগ্রি ফারেন হাইডে পনেরো থেকে ম্যাক্সিমাম আঠারো মিনিট আর সেলসিয়াসে করলে হান্ড্রেড ফিফটি ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে আঠারো মিনিট সো এখন আমি চলে যাচ্ছি বেক করতে ফিরে এলাম পনেরো মিনিট পরে আমার কুকিজগুলো হতে সময় লেগেছে পনেরো মিনিট আপনাদের ওভেনের উপর ডিপেন্ড করে কিছুটা সময় কম কিংবা বেশি লাগতে পারে তবে পনেরো মিনিট পর থেকে অবশ্যই চেক করে দেখবেন তা না হলে কিন্তু কুকিটা নিচ থেকে বেশি পুড়ে যেতে পারে তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার মিনি মিল্ক কুকিস সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি বানাতে যেমন খুব অল্প উপকরণ লাগে তেমনি খুব অল্প সময় ঝটপট এটি বানিয়ে নেওয়া যায় দেখুন আপনার চাইলে কিন্তু কুকিজের সাইজগুলো ছোটো কিংবা বড় করে নিতে পারেন তবে ছোট সাইজটা দেখতে এবং খেতে সবচেয়ে বেশি ভালো লাগে দেখুন এখন আমি একটা কুকিকে খুব কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে এই কুকিজটা মুখে দিলেই মিলিয়ে যায় এতটাই মজা ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে আরেকটা জিনিস আপনারা চাইলে কিন্তু এই কুকিজটা বানিয়ে এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে দুই থেকে তিন সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারেন আর হ্যাঁ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ডেসক্রিপশান বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিব। আপনারা চাইলে সেখানেও আমার নতুন নতুন রেসিপিগুলো দেখে নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ